আমরা মানববন্ধনে আসছি এজন্য যে বর্তমান সহকারী শিক্ষকরা স্নাতক পাশ করে তাদের নিয়োগ পান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে। দেখা যাচ্ছে যে একই যোগ্যতায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে যারা একই যোগ্যতায় নিয়োগ পান, অথচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে 13তম গ্রেড দেওয়া হচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমনকি আপনি জেনে অবাক হবেন যে অষ্টম শ্রেণী পাশ সহকারী শিক্ষক, অষ্টম শ্রেণী পাশ একজন ড্রাইভারকে দেওয়া হচ্ছে 12তম গ্রেড। সেক্ষেত্রে একজন সহকারী শিক্ষক যিনি স্নাতক ডিগ্রি অর্জন করে, কোনো ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় এসেছেন, তাদেরকে দেওয়া হচ্ছে 13তম গ্রেড। এটা জাতির সাথে, এটা শিক্ষক জাতির সাথে একটি প্রহসন। সেই জন্য শিক্ষক আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সহকারী শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে ট্রিট করা হচ্ছে। তাই সেজন্য আজকে আমরা আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার জন্য, মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য, সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য, আপনি বেঁচে থাকার জন্য আমাদের এই এক দফার দাবিতে আজকে মির্জাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক করতে আয়োজিত এই মানববন্ধন। এর বেশিও রয়েছে, মাস্টার সহ রয়েছে অনেকে, অথচ আমাদের যে স্কেলটা, এই স্কেলটা একেবারে ন্যূনতম 13তম, স্কেল ছিল 15তম। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা এই 13তম নিয়ে এসেছি, এবং প্রধান শিক্ষকদের স্কেল ছিল 13তম, সেখানে আমরা আসছি 11তম। আমরা একজন প্রাইমারি টিচার তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে আমরা পরিচয় প্রদান করি, কিন্তু একজন শিক্ষক তারা তো কোনোদিন তৃতীয় শ্রেণী হইতে পারে না, কমপক্ষে তৃতীয় শ্রেণী, এবং তাদের বেতন স্কেল কমপক্ষে 10ম গ্রেড হওয়া চাই।